আমি মাওলা কত তোরে ওয়াজ মাহফিলের ময়দানে ডাকলাম, কত মানিক গন্ধে ডাকলাম, কত সরমনে ডাকলাম, কত ফুরফুরায় ডাকলাম, কত দাওয়াত ও তাবলীগের মেহনত ইস্তেমায় ডাকলাম বান্দা আসিয়া যদি আমি মাওলারে মাওলা বলে একটা ডাক দিতে পারো পারো আমি আল্লাহ তোর 40 বছর 50 বছর 60 বছরের গুনাহ মাফ করতে একটা সেকেন্ড সময় নিব না রে বান্দা বান্দা তুই তো আমি মাওলারে ডাকলি না আমি আল্লাহ বেজার না আমি আল্লাহর ইবাদত করলি না ও বান্দা আমি আল্লাহ তোরে ফজর ডাকলাম পাইলাম না আমি আল্লাহ বেজার না আবার মসজিদ থেকে তোর কানের মধ্যে আমি আল্লাহর আহ্বান আসে ডাক আসে জোহরে জোহরেও পাইলাম না বান্দা আমি আল্লাহ বেজার না আমি আল্লাহ বেজার না আবার আসরে ডাকলাম পাইলাম না আবার মাগরিবে ডাকলাম পাইলাম না আবার এশায় ডাকলাম পাইলাম না আমি আল্লাহ তাও বেজার না আমি আল্লাহ যখন রাত্র গভীর হয় অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন সায়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাঈকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده پیغمبر علیہ الصلات والسلام ڈاک دیا کوئی امات جی جائے گر مدد قرآن ابن حدیثر بیان کر رہائی وہی جائے گا تا جو دی شمدر چراو ہائی پہر روحاو ہائی মসজিদ প্রাঙ্গণ হয় বাড়ির কারো উঠানো হয় মাদ্রাসা ময়দানও হয় ওই জায়গা ঘোরানের বরকতে তখন আর মাদ্রাসা ময়দান আর মাদ্রাসা ময়দান থাকে না মসজিদ প্রাঙ্গণ আর মসজিদ প্রাঙ্গণ থাকে না সমুদ্র আর সমুদ্রের চূড়া থাকে না পাহাড়ের গুহা আর পাহাড়ের গুহা থাকে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে ওই জায়গাকে জান্নাতি জায়গা বানাইয়া দেয় এবার আপনার কাছে আমার প্রশ্ন রে ভাই জান্নাতি জায়গার মধ্যে জান্নাতিরা আসবে নাকি জাহান্নামীরা আসবে কারা আসবে কথা বলেন জান্নাতিরা আসবে দুনিয়ার মধ্যে যত দামি জায়গা আছে সব দামি জায়গার মধ্যে মানুষ কম আর দুনিয়ার মধ্যে যত লোকাল জায়গা আছে কম দামি জায়গা আছে ওই জায়গার মধ্যে মানুষ তত বেশি গানের প্যান্ডেল যদি হইতো এই জায়গার মধ্যে দেখতেন কত মানুষ এই ময়দানটা পুরা ভরে যাইত যুবকরা আসরের পর পরই চলে আসতো প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া সম্ভব হতো না কেন বলে ওটা হলো কম দামি জায়গা দুর্গন্ধময় জায়গা জান্নাত দামি জায়গা জান্নাতের মধ্যে মানুষ কম জাহান্নাম খারাপ জায়গা কম দামি জায়গা জাহান্নামের মধ্যেও তেমন মানুষ বেশি দুনিয়ার এই বালদ ভিআইপি জায়গার মধ্যেও মানুষগুলা কম হবে আর দুনিয়ার খারাপ জায়গার মধ্যে মানুষ তত বেশি হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসতেন ভালোবেসের দ্বারাই বোঝা যায় আল্লাহ আমাদেরকে মহব্বত করে ঠিক কিনা যদি মহব্বত না করত বাড়ির মধ্যে রাখতে পারত আরে আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করলেন আল্লাহ যদি চাইতো এই সময় এই মুহূর্তে দেখেন মিন গ্রাম এই এলাকার কত মানুষ হসপিটালের মধ্যে এখনো ঘুমায় অসুস্থ হইয়া বাড়ির মধ্যে পড়ে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতো আপনাকে আমাকে অসুস্থ বানাইয়া হসপিটালের মধ্যে রাখতে পারতো কিনা
পারত কি না? এই ক্ষমতা কার? অসুস্থ বানায় রাখলেন না, আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করলেন। কি শুকরিয়া আদায় করলাম। আজকে ও যুবক ভাই, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তুমি আসার মতো মন মানসিকতা নাই, কিন্তু এমন একটা আল্লাহর বান্দা দেখো কত আল্লাহর বান্দা, আজকে আসার মতো ইচ্ছা আছে কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, আসার মতো কোনো শক্তি নাই। যেমন তোমার শক্তি আছে, আসার মতো কোনো ইচ্ছা নাই, আর ওই বান্দার আজকে ইচ্ছা আছে কিন্তু আসার মতো কোনো শক্তি নাই। আল্লাহ তোমাকে এখনো সুস্থ রাখলেন, এটা আল্লাহর বড় দয়া বড় মায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করলাম। বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে যত নিয়ামত দান করেছি, তুই তোর শরীরের মধ্যে আমি আল্লাহ যে পরিমাণ নিয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত দান করলেন, দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ আমাদের উপরে কত ইহসান আর মায়া করেছেন, কত দয়া করেছেন। ও মানুষ, কি ভেবে তুই আল্লাহর থেকে দূরে সরে গেলি, আল্লাহকে বলে রইলি, একবারও তোর কি আমার আল্লাহর কথা স্মরণ হয় না? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তোর উপর দিয়ে আমি আল্লাহ এমন একটা সময় অতিবাহিত করেছি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। এ বান্দা, তুই এমনটাই ছিলি, যেই বস্তুর নাম মানুষ লজ্জায় মানুষের সামনেও বলে না, এমন একটা বীর্য পদার্থ তুই ছিলি, নাপাক রক্ত ছিলি, নাপাক পানি, যেই জায়গা কাপড়ের মধ্যে ওই ময়লা লেগে গেলে কাপড় না ধোয়া পর্যন্ত পাক হয় না। কিসের অহংকার কর রে গোলাম, অহংকার ছেড়ে দাও, তাকাব্বুরি ছেড়ে দাও, অহংকার কোনো মানুষ করতে পারে না। রে আল্লাহর বান্দা, পদ্মার অন্তরালের মা বোনেরা দিলের কানটা লাগাইয়া শুনো, আহারে কেমন না পাক দুর্গন্ধময় যুক্ত পানি ছিলাম, কিসের অহংকার করি আর কিসের এত তাকাব্বুরি দুনিয়ার মধ্যে আইসা। আল্লাহ কত নিয়ামত দান করলেন ওই বাবার রেখে, ওই বাবার নাপাক পানি মার রেহেমের মধ্যে ঢুকাইয়া আল্লাহ 40 দিন 40 দিন 40 দিন কইরা সময় লাগাইয়া এরপরে তোর একটা মানুষ বানাইছে। ফাকাসাউনাল ইযাম লাহমাল্লা, হাড্ডির উপরে গোশত লাগাইয়া দিছে, ওই জায়গার মধ্যে তোরে পাল্ল লালন পালন কে করল, ওই তাকে ভুলিয়া কার প্রেমে আজকে পড়ে রইলি, কিসের মায়া কার প্রেমেতে ভুলে রইলি, আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই, না মানলি কো
জায়গার মধ্যে যেই মালিক, তোরে এত যত্ন কইরা বানাইলেন, আসমান আল্লাহ বানাইলেন, ফি সিত্তাতি আইয়াম, ছয় দিন সময় লাগাই আল্লাহ আসমান বানাইলেন, ও গোলাম তোর মতো মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, দুই তিন কেজির একটা মানুষকে কিন্তু আল্লাহ ছয় দিন লাগাইয়া বানাই নাই, দীর্ঘ একটা সময় নিয়ারে বান্দা তোরে বানাইছে। তোর যখন খানার প্রয়োজন হইল মায়ের পেটের মধ্যে, আমার মাওলাই যদি চাইতো তোর জবান দিয়া, জিব্বা দিয়া, মুখ দিয়া নাপাক রক্ত পান করাইবে, বাধা দিতে পারতি না, কিন্তু তা করে নাই। মায়ের নারীর সঙ্গে তোর নাভির একটা রাস্তা বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তোরে খাওয়াইছে, মুখটা নাপাক বানাই নাই কেন জানো? দুনিয়ার মধ্যে আইসা তুই আমার মাওলা, মালিক রে আল্লাহ বইলা ডাক দিবি, কত আদর কইরা তোরে বানাইলাম, আসমান ও আমার মালিক বানাইল, একবারও বলে নাই আসমান আমি আল্লাহর, একবারও বলে নাই জমিন আমি আল্লাহর, একবার আমার মালিক বলে নাই পাহাড় আমি মাওলার, একবার বলে নাই নদী সাগর আমি মাওলার, গাছগুলো আমার, একবার আমার মালিক বলে নাই, মালিক বলে বান্দারে দুই চোখে যাও, সব বানাইলাম আমি বান্দারে তোর জন্য, আর তোরে বানাইলাম আমি মাওলার জন্য, বান্দারে আমার সব নিয়ামত তুই খাইবি, শুধুমাত্র আমার নিয়ামত খাইবি তা না, আমি আল্লাহ যা বানাইছি সব তোর গোলাম বানাইয়া দিছি, আসমান আমাদের গোলামি করে, জমিন আমাদের গোলামি করে, আসমানের সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, তারকারাজিগুলো আমাদের গোলামি করে, আল্লাহ বলে রে বান্দা সব কিছু তোর গোলামি করবে, তুই বড় আদর কইরা তোরে বানাইছি আমার গোলামি করার জন্য, বান্দা তুই আমি মাওলার একটা আল্লাহ বইলা ডাক দিবি, আমি মাওলার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, এ বান্দা কি ভেবেছ কি মনে করেছ, তুই জানো আমি আল্লাহ তোরে কত আদর কইরা বানাইছি, বান্দারে তোরে আমি কত মায়া কত দয়া কইরা বানাইছি, ও গোলাম তুই আমি মাওলার জন্যে তোরে বানাইছি, দুনিয়ার মধ্যে যায় সব তোর গোলামি করবে, তুই আমি মাওলার গোলামি করবি, বাবা একটা কথা অন্তরের কানটা লাগায় শুনিয়া লইবেন, আমরা দুনিয়ায় যত কাজ করি একটা কাজের প্রত্যেকটা কাজের জন্য উদ্দেশ্য আছে না নাই, আছে না নাই, গাছ লাগাই অন্তরের মধ্যে বড় ইচ্ছা, এই গাছে কাঠ হবে ফল হবে আমি খাবো আমার সন্তানেরা খাইবে, বাড়ির মধ্যে গাবি পালি তাও ইচ্ছা ছাড়া নাই, এই গাবির দুধ হবে বাচ্চা হবে বিক্রি করব আমি স্বাবলম্বী হব দুধ দোপান করব, এবার যে গাছটা বাড়ির সামনে লাগাইলেন আম গাছ, এই আম গাছ পাঁচ বছর হয়ে গেছে আম ধরে না, এই গাছটাকে কি আপনি এখন পর্যন্ত কি রাখবেন নাকি, দশ বছর বাড়ির মধ্যে গাবি কিনে পালতেছেন, ওই গাবির আর আগের মতো দুধ হয় না বা বাচ্চাও দেয় না, ওই গাবিটা কিন্তু অনার্থক আপনার গোয়ালের মধ্যে রেখে দেন না, না হয় জব করে গোস্ত গুলা খেয়ে ফেলেন, না হয় বিক্রি করে দেন, একটা না একটা আপনার কাজের জন্য আপনি কিন্তু লাগাইয়া দেন,
গাছে যদি ফল না দেয় গাছটা কাইটা 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 লাকড়ি বানাইয়া চুলার মধ্যে জ্বালাও তোমার কাজে তোমার গোলামি করলো না যেই কাজের জন্য লাগাইছিল ওই কাজ করলো না তুমি ফালাইয়া দাও না একটা কাজের মধ্যে লাগাইয়া দিছো আরে মিন গ্রামের মুসলমান ও পদ্মার অন্তরার আলের মাগা ও বৃদ্ধ বাবাজি এখনো কারা বাড়ির মধ্যে ঘুমাও 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 জানি না কার যেন জীবনের শেষ মাহফিল সামনে বছর আর নাও থাকতে পারো আল্লাহর বান্দা যে কথা বলতেছিলাম যেমন একটা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করলেন না আল্লাহ কিন্তু অনর্থক বানায় নাই আল্লাহ বলে কেন বানাইছি জানো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ আসমানে আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য আমি মাওলার অনুগত্য করার জন্যে আমি মাওলার দাসত্ব করার জন্যে ও বান্দা তোরে তো বানাইলাম আমার ইবাদতের জন্যে অন্য কোনো জন্য নাই আমি বড় একটা ইচ্ছা নিয়ে তোরে বানাইলাম তুই যেই কাজটা ইচ্ছা করিয়া করলি গাবি তোর আগের মতো দুগ্ধ দিল না গাবির জব কইরা খায় ফেললি গাছটা লাগাইলি গাছে ফল ধরলো না গাছটারে কাটিয়া ফেলাইলি ও বান্দারে 40 বছর হায়াত পাইলি 70 বছর হায়াত পাইলি 20 বছর হায়াত পাইলি একবারও আমি মাওলারে সেজদা দিলি না একবারও কিন্তু আমি মাওলা তোরে রাগ করিয়া বাতাস বন্ধ করে দেই নাই একবারও আমি মাওলা রাগ করিয়া তোর আলো বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তোর জন্য নদীর মাছ বন্ধ করে দেই নাই বৃষ্টি বন্ধ করে দেই নাই আমার নামাজি বান্দারাও যেই খাবার খাইবে তুইও সেই খাবার খা আমার নামাজি বান্দারাও যেই গাছের ফল খাইবে তুইও ওই গাছের ফল খা কারণ দুনিয়ার মধ্যে বাধা দেব না দুনিয়ার মধ্যে তোকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পরীক্ষার হলের মধ্যে পাঠাইয়া দিলাম পরীক্ষার হলের মধ্যে যদি বাধা দেয় পরীক্ষার হলের মান থাকবে না ও বান্দা কি মনে করেছো ফলে ফলের বেলায় দেখা যাবে তুমি পাস করলা না ফেল করলাম আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা বড় শখ করে যেমন ধরে বানাইছি আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই বান্দারে আমি মাওলা বড় আদর কইরা তোরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না আমি মাওলা কত তোরে ওয়াজ মাহফিলের ময়দানে ডাকলাম কত মানিকগঞ্জে ডাকলাম কত চরমোনায় ডাকলাম কত ফুরফুরায় ডাকলাম কত দাওয়াত তাবলিগের মেহনত ইস্তেমায় ডাকলাম বান্দা আসিয়া যদি আমি মাওলারে মাওলা বলে একটা ডাক দিতে পারো পারো আমি আল্লাহ তোর 40 বছর 50 বছর 60 বছরের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও সময় নিব না রে বান্দা বান্দা তুই তো আমি মাওলারে ডাকলি না আমি আল্লাহ বেজার না আমি আল্লাহর ইবাদত করলি না ও বান্দা আমি আল্লাহ তোরে ফজর ডাকলাম পাইলাম না আমি আল্লাহ বেজার না আবার মসজিদ থেকে তোর কানের মধ্যে আমি আল্লাহর আহ্বান আসে ডাক আসে জোহরে জোহরেও পাইলাম না বান্দা আমি আল্লাহ বেজার না আমি আল্লাহ বেজার না আবার আসরে ডাকলাম পাইলাম না আবার মাগরিবে ডাকলাম পাইলাম না আবার এশায় ডাকলাম পাইলাম না আমি আল্লাহ তাও বেজার না আমি আল্লাহ যখন রাত্র গভীর হয় অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও আমার মাওলা ডাক দিয়ে বলে রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষের ঘরের শক্ত থেকে শক্ত দরজায় তালা মারিয়া দেয় খিল্লাগায়া দেয় গো রাত্র যত গভীর হয়ে যায় আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাকি বান্দা আয় আয় আয়
জিকরা বাবা আমি আল্লাহর কাছে রুজি চাও কার কি অভাব আছে আমি আল্লাহর কাছে যাও কার টাকা লাগবে আমি আল্লাহর কাছে চারে বান্দা দুনিয়ার মানুষ একবার দুইবার চাইলে বারবার যদি একটা ধনীর কাছেও যাইয়া চায় ওই মানুষটাও রাগ হইয়া যায় রাগ হইয়া যায় বারবার গেলে আমার কেমন মায়ার আল্লাহ আমার মালিকের কাছে যদি না চাও আমার মাওলা বেজার হইয়া যায় মাওলা কত আদর করে ডাকি বান্দা ওর গুনার জন্য তওবা কর আমি আল্লাহ তোরে মাফ করে দিব তুই আমি মাওলার কাছে তওবা কর তওবা করি বান্দাকে আমার মাওলা কত ভালোবাসে আহারে বলে একটা সন্তানের থেকে মার থেকে সন্তান যদি দূরে চলে যায় দশ বছর পরে যদি সন্তান গভীর রাতের বেলায় মাকে সে মা বলে ডাক দেয় ওই মা যতটা খুশি হয়ে যায় তার থেকে হাজার গুণ খুশি আমি মাওলা হয়ে যাই বান্দা তুই আমি আল্লাহর কাছে আসিয়া তওবা কর আল্লাহর বান্দারা ও পদ্মার অন্তরালের মা বোনেরা মনটাকে নরম করে দিয়া মনরে বুঝাও দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবো না আখারে দুনিয়ার মানুষ যেমন পুলিশের ভয়ে আল্লাহ মেম্বারের ভয়ে চেয়ারম্যানের ভয়ে মানুষ অন্যায় করে না আখারে পুলিশের মায়ের ভয়ে চোখে পানি আসে তোমার আমার কারণে আমলের কারণে যে জাহান্নামের আগুন জ্বলতেছে আখার এই ভয়ে কি চোখের পানি আসবে না আসবে না আসবে না চোখের পানি যদি সারে দিতে পারো আমার আল্লাহ গুনাহ মাফ না করায়া কাউকে এই বাড়ি নিবে না চোখের পানি ছেড়ে দাও রহমাতুল লিল আলামিন বলে মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার বলে যেই চোখ দিয়ে মাওলার ভয়ে মাসির মাথা পরিমাণ পানি বের হয়ে যাইবে গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন পুনরায় ঢুকানোর সম্ভব নয় কান্নাওয়ালা ব্যক্তিকে মাওলার ভয়ে কান্নাওয়ালা ব্যক্তিকে জাহান্নামেওয়ার দেওয়া সম্ভব না আরে আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে তওবা কর তওবা কর দুনিয়ার মধ্যে আর কত গান আর কত গুনার মধ্যে তুই নিমজ্জিত থাকবি একবারও কি তোর আল্লাহর কথা স্মরণ হয় না এখন বাধা দিতেছে না বারবার বারবার করিয়া আকারে বারবার করিয়া তোরে ডাকতেছে তোরে পাইতেছি না পাইতেছি না আমরা তোমাদেরকে এত পায়ে ধরে 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 বুঝাই রে বাবা নামাজ পড়ো রোজা রাখো আল্লাহওয়ালার কাছে যাও তোমার কাছে ভালো লাগে না একই কথা হুজুররা বারবার বারবার কেন বলে আমরা যদি আমাদের নিজেদের বুঝ না বুঝি আমার কবরে আমি যাব উনি কেন বারবার বলে ও আল্লাহর বান্দার আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি দেখেন রাস্তার পাশে একটা বাচ্চা পড়িয়া রয়েছে ওই বাচ্চাটা পানির কাছে গিয়ে পুকুরের ধারে বসে রয়েছে আগুনের পাশে বসে রয়েছে আপনি যদি বাচ্চাটাকে ধরতে যান বাচ্চাটা লাথি দিবে কামড় দিবে আপনাকে রাগ গোসা করবে এরপরেও কিন্তু বাচ্চাকে রেখে আসা যাবে না কারণ ওই বাচ্চা তো জানে না ওই আগুনের মধ্যে কত কষ্ট ওই পানির মধ্যে পড়ে গেলে আর উঠতে পারবে না ওরে আল্লাহর বান্দারা কোরআন হাদিসের চক্ষুটা লাগায় দেখতেছি তোমরা জাহান্নামের পারে বৈশা বৈশা খেলা করতেছো গানের মধ্যে মজা পাইয়া নারীর মধ্যে মজা পাইয়া দুনিয়ার ক্ষমতার মজা পাইয়া তুই মাওলারে বলিয়া রইছো 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 জাহান্নামের পারে বসে রইছো আল্লাহ না করুক যদি একটু মুসুর দাও রে বাবা জাহান্নামের মধ্যে যদি একবার পড়িয়া যাও আর কিন্তু উঠতে পারবা না এজন্যে
বার বার বোঝাই বাজান তোমার কাছে ভালো নাও লাগতে পারে, আখারে বার বার বোঝাই যে তওবা কইয়া অন্তকার কবরের মধ্যে যাও, কারণ এই কবরে আজাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই, ওই কবরের আজাব সহ্য করার ক্ষমতা কারো নাই। দুনিয়ার আগুন যদি হাতে লাগে, হাত জলে, পায়ে লাগলে পা জলে, মুখে লাগলে মুখ জলে, কিন্তু কবরে আজাব জাহান্নামের আগুন যদি কারো শরীরের একটা পোজাইগার মধ্যে জাল্লা থেকে জাল্লা পরিমাণ লাগিয়া যায়, আকারে শুধু হাত জ্বলবে না, শুধু পা জ্বলবে না, কলিজা পর্যন্ত ভুনা হইয়া যাবে। এজন্যে বারবার করি তুমি আল্লাহর দরবারে তওবা করো। তুমি বলতে পারো আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি এত গুনাহ করছি, আল্লাহ আসমানে আসিয়া ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের নফসের সাথে নাফরমানি করেছো, বান্দা ভাই নাই তুই আয়, আমি মাওলার দিকে ফিরিয়া ভাই, আমি মাওলা তোরে মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হয় না, উম্মতেরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসিয়া আরজি করলেন আল্লাহর নবী মুসা আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন মিশরের জমিনের মধ্যে যেন বৃষ্টি হয়। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ একটা মজলিসের মধ্যে সকলকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দেন, আল্লাহ রব্বুল আলামিন মুসার দোয়া কবুল করে না। অনেক সময় দোয়া করতেছে, সকলে কান্নাকাটি করতেছে, এমন করতে 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 আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, মুসা এই জায়গার মধ্যে একটা নাফরমান আছে, একটা গুনাহগার আছে, আল্লাহকে যে 60 বছরের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, আমি আল্লাহর কোনো হুকুম মানে নাই, জিনাকার এই ময়দানের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত এই জিনাকার উঠবে না আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, কে আছো এই জায়গা থেকে জিনাকার উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হয় না, তুমি যদি উঠে না যাও আমি আল্লাহর থেকে নামটা জানিয়া তোমার বাবার নামটা জানিয়া সকলের সামনে এলান করে দেব, লজ্জায় তুমি উঠিয়া যাইবা। এমন করতে করতে বারবার যখন মুসা আলাইহিস সালাম ঘোষণা করতেছে বারবার করে উঠে যাও বারবার এলান করতেছে, ওই বান্দা তখন চক্ষু দুইটা বন্ধ করে যদি জোরে জোরে কান্না করে মানুষ বলবে দেখো জিনাকার, যদি উঠিয়া যায় মানুষ বলবে দেখো জিনাকার, তখন কি করলো আল্লাহর বান্দা অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকাইয়া দিয়া ডাক দিছে ওদয়ার মালিক, 40 বছর জিনা করলাম মা জানলো না, বাবা জানলো না, ভাই জানলো না, বোন জানলো না, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো বাড়ির থেকে তারাইয়া দিত, ভাই জানলে ভাই বলে পরিচয় দিত না, গোত্রের লোকজন জানলে বের করে দিত রে আল্লাহ, 40 বছর পর্যন্ত তুমি কাউকে যেমন জানাইলা না আল্লাহ আজকে তুমি আমাকে বেজ্জতি করিও না, আল্লাহ আমি ওয়াদা করতেছি আর জীবনে তোমার হুকুম ছাড়বো না, অন্তরটা দিয়ে যখন এইভাবে কান্না কাটি শুরু করে দিছে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয় ও আসমানের মালিক তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, জিনাকার তো উঠলো না বৃষ্টি কেন দিলাম, আল্লাহ বলে মুসা আমি যা জানি তুমি তা জানো না,
মুসা আমার ওই বান্দা অন্তরটা দিয়া আমি মাওলার রে ডাক দিছি, ডাক দেওয়ার মতোই দিছি আমি আল্লাহ, ওর কারণে ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহর একটা বান্দা একটা মূর্তি বানাইয়া 40 বছর সানাম সানাম বলিয়া ডাকে, কোনো সারা নাই। একদিন জবান দিয়ে বলছে সমাদ, আল্লাহুস সমাদ, এটা আল্লাহর সিফাতি নাম। যখনই বলছে আল্লাহুস সমাদ, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ, লাব্বাই কে আব্দি, বান্দা কেন ডাকো? বলে ওই বান্দা বলে, কে তুমি? 40 বছর ডাকলাম কোনো আওয়াজ দিলা না, আজকে কেন আওয়াজ দাও? কে তুমি? ওই জায়গা থেকে গাইবে আওয়াজ, আমি তোর রব, আমি তোর মালিক, আনা রব্বুক, আমি তোর রব। বলে 40 বছর ডাকলাম কেন সারা দাও নাই? বলে 40 বছর ডাকছো সনাম বইলা, বান্দারে সনাম তোর বানাই নাই, বানিয়েছি আমি সমাজ। আজকে যখন সমাজকে ডাকছো, সঙ্গে সঙ্গে তুমি ডাকের সারা হয়ে গেছো। রে বান্দা, যদি ডাক দেওয়ার মতো আজও দিতে পারো, আমার মন বলে এই ময়দান থেকে আল্লাহ তোমাকে নিষ্পাপ না বানাইয়া কাউকে উঠাইবে না। এমন করে আল্লাহ ডাকতেছে ডাকতেছে, এমন করতে করতে তুমি যদি এখনো তওবা করার মতো মন তৈরি করতে না পারো, কোন দিন যেন জানা নাই আল্লাহ মালাকুল মাউতকে পাঠাইয়া দিবে। আজরাইল আলাইকুম সালাতু আসসালাম তোমার সামনে হাজির হয়ে যাইবে। ওরে আল্লাহর বান্দা, তোমার কাছে আমার প্রশ্ন, আজরাইল যদি আসিয়া দেখে তুমি মনের আত্মদের আড্ডার মধ্যে বসে রইছো, নারী নিয়ে বসে রইছো, জোয়ার আড্ডার মধ্যে বসে রয়েছো, তুমি দুনিয়াবি কাজকর্মের মধ্যে লিপ্ত রয়েছো, বলো আজরাইল কি কোনো সুযোগ দিবে নাকি? না রে বাবা, আজরাইল কোনো সুযোগ দিবে না। যখন আজরাইল আসিয়া দেখবে তুমি গুনাহের মধ্যে লিপ্ত রয়েছো, তাকাইয়া দেখবা আজরাইলের শরীরটা এত বড়, তামাম দুনিয়া জুড়ে তার শরীর, পাটা জমিনে আসমানে তার মাথা, বড় বড় পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিলকি বের হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে দেখিয়া, তোমার রুহটা পলাইবে এমন ভাবে পলাইবে আর বের হতে চাইবে না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ও আজরাইল, ওরে আমি আল্লাহ কম সময় দিই নাই, আমি আল্লাহ কত ডাকলাম, ও আমার গোলামি করল না, আমার হুকুম মানল না, ও আজরাইল, ওরে আর কোনো সময় দেওয়া হবে না, ওরে ধরো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শক্ত করে তোমাকে যখন ধরবে, শরীরের মধ্যে চাপ দিতে দিতে যখন তোমার রুহটা বুকের উপরে চলে আসবে, আজরাইল খাপ করিয়া ধরিয়া নিয়া যাইবে, বুকের রগগুলা টাস টাস করিয়া সিরিয়া যাইবে, তাকাইয়া দেখবা জাহান্নামের আগুনের সাপগুলা তোমার দিকে শোষ করিয়া আসতেছে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া যাইতেছে। এ হারাম ঘুরেরা, এ কপাল মুনেরা, এখনো কি চোখে পানি আসবে না? দুনিয়ার ঘরে আগুন লাগলে চোখে পানি আসে, ব্যবসার মধ্যে লস হইলে চোখে পানি আসে, ভাই মরে গেলে চোখে পানি আসে, বাপ মরে গেলে চোখে পানি আসে, আল্লাহর ভয়ে কি তোর চোখে পানি আসবে না? কোন দিন জানি দুনিয়ার থেকে চলে যাইবা, হাতে ধরি পায়ে ধরি আর গুণা করিও না, যদি বলো আমার পা ধরে বললে আমি আর গুণা করব না, আল্লাহর কসম আমি তোমার পায়ে হাত দিয়ে বলতে রাজি। তারপরে ওই গুণা নিয়ে তুমি গুণা সারিয়া দাও, কবরে গুণা নিয়ে রওনা করিও না। এ 3.5 হাত নৌকার মাঝে বনি আদম, কোন দিকে রওনা করছো? এখনো কি ফিরবা না? ফিরে আসো, ফিরে আসো। আজরাইলের থাবা হতে কিন্তু রক্ষা কারো নাই, আজরাইলকে কিন্তু ঘুষ দিয়াও ফিরাইয়া পাঠানো যাবে না, আজরাইল আসলে কিন্তু আর ফেরত যাবে না, নিয়া যাইবে, নিয়া যাইবে, নিয়া যাইবে। আজরাইলের থাবা থেকে কেউ রক্ষা পাবা না। আর যদি আজরাইল আসিয়া দেখি তুমি জিকির করতেছো, কোরআনটা খুলিয়া পড়তেছো, নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছো,
মরণটা কত সুন্দর হবে বলে মারকুলি মারকুলের মধ্যে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, মাউটের পায় না সন্তানও বুঝে না এমন ভাবে আজরাইল রুহটা কবজ করবে নেককারের। আর বদকারের রুহটা কত কঠিন, বলে একটা ছাগলকে জবাই না করে যদি অপর দিক দিয়ে সিলা হয় যত কষ্ট এর থেকে হাজার কোটি গুণ বেশি কষ্ট একটা বদকারের রুহ কবজ করতে। এরে আল্লাহর বান্দা পদ্মার অন্তরের আলের মা বোনেরা, যেই ঘর দিয়ে নতুন বউ হইয়া যেই ঘরের দরজা দিয়ে ঢুকলারে মা গো, ওই ঘরের দরজা দিয়ে একদিন মরার লাশ হইয়া বাহির হইয়া যাইবা, আকার তিনটা টুকরা পাঁচটা কাপড় দিয়ে পেঁচায় রাখবে, নিজেকে একটু তাকাইয়া দেখো কেমন দেখা যায়। যে সন্তানের জন্য এত কিছু করলা ওই সন্তানও বলবে লাশটাকে নামাও, যে বিবির জন্য এত পাগল ওই বিবিও বলবে লাশটাকে নামাইয়া দাও, একে আর ঘরে রাখা যাবে না। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্যে, কেউ যাবে কলা বাগানে কলা পাতা আনার জন্যে, বরই পাতা দিয়ে গরম পানি করে সাড়ে তিন ঘাত ঘর বানাইয়া ওই ছোট ঘরের দিকে তোমার আমার কিন্তু যেতেই হবে, কাপড় দিয়েও পেঁচায় যখন মুড়াইয়া মুড়াইয়া রাখবে। জানি না কার কাপড়ের কাপড়টা যেন আবাইপুর বাজারের মধ্যে চলে আসছে, কার সোপের বাসটা যেন পাকিয়া গেছে, কার কবরের মাটি যেন প্রস্তুত হয়ে গেছে। মাটি ডাক দিয়ে বলে আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সত্তার, আমি মাটি কিন্তু রেডি হইয়া গেছি, আমি কাপড়ের কাপড় কিন্তু বাজারে চলে আসছি, আমি সুরমা কিন্তু মিনগ্রাম বাজারে চলে আসছি, কপ্পুল চলে আসছি, আগরবাতি চলে আসছি, গোলাপ পানি চলে আসছি, আমি সুপের বাস ডাক দিয়ে বলে আমি কিন্তু তৈরি, তুমি কতটুকু তৈরি আসো। আরে আল্লাহর বান্দার কবরের দিকে তো যেতেই হবে, পালানোর কোনো জায়গা নাই, আল্লাহরে আপন বানাও আল্লাহরে আপন বানাও, দুনিয়ার মানুষরে আপন বানে লাভ নাই, আমার আল্লাহরে বানাও আমার নবীরে আপন বানাও। একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজের আমলটাকে শুধরায় নাও, যখন তিনটা পাঁচটা টুকরা কাপড় দিয়ে মুড়াইয়া যখন তোমাকে নিয়ে যাইবে, জানাজাটা সম্পূর্ণ করিয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে, ওই কবরের পারে যাওয়ার পরে মনে করবা তোমার যে খাটিয়া টান লয়েরা যাবে তোমার সাথে, না না বাবা কেউ যাবে না, দুইজন মানুষ লাভ দিয়ে কবরের মধ্যে নাই মা তোমাকে শোয়াইয়া, যখন উঠিয়া যাইবি তখন কত কান্নাই না কান্দবি, ওই জায়গার মধ্যে হাজার হাজার বছরও যদি কান্না কর, একবারও আমার মাওলা কোনো ডাকের সাড়া দিবে না। আল্লাহ বলে উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমি মাওলারে ডাকো আমি মাওলা তোমার ডাকের সাড়া দিব, ওই জায়গার মধ্যে গিয়ে যদি ডাকো কোনো সালাম হবে না। আখারে দুইজন যখন তোমার কবরের উপর দিয়ে উঠিয়া যাইয়া বাঁশগুলো দিয়া যখন কলা পাতা দিয়ে মাটি দিয়া ডাকিয়া দিবে, ডাকাইয়া দেখো কেউ নাই মা নাই, দুনিয়ার ঘরের মধ্যে একটা সাপ ঢুকিয়া গেলে কত ভয় পাও, সন্তান বাবারে জড়াইয়া ধরে বাবা সন্তানকে জড়াইয়া ধরে, ওই কবরের মধ্যে এত বড় বড় সাপ, যেই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলায় তো কেমন পর্যন্ত এই জমিনের মধ্যে আর কোনো ঘাস জন্ম নিত না, এইরকম একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরটা ভরিয়া যাইবে যাইবে যাইবে, জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলবে। ওই কবরের মধ্যে নবী বলে এক জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও দুই পাশের মাটির এমন চাপ মারবে, চাপের কারণে এক এক পাঁজরের হাড় গুলা অন্য পাঁজরের মধ্যে ঢুকিয়া যাইবে, একটু সহ্য করবা কেমনে, যদি সহ্য করতে পারো তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই,
আর সহ্য করতে যদি না পারো বুঝিয়া কবরের দ্বারে যাও। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উসমান কবর দেখলে হাউ মাউ করে কান্না করত। নবীজির সাহাবী হযরত উমর বলে, ভাই উসমান কবর দেখলে কেন এত কান্না করেন? জান্নাত জাহান্নামের বয়ান শুনলে এত কান্না করেন না রে উসমান? আপনি কেন কবর দেখলে এত কান্না করেন? উসমান ডাক দিয়ে বলে, মৌতের পরে কবর হলো প্রথম ঘাঁটি। দুনিয়ার মামলা একবার ঠকিয়া গেলে আপিল করিয়া জিতবার আশা করা যায়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ঠকে গেলে যেমন জজ কোর্টে আপিল করিয়া জিতবার আশা করা যায়, আকারে কবর এমন একটা ঘাঁটি যে মৌতের পরে তোমার আমার পাঁচটা ঘাঁটি আছে। মৌত এক মামলা, কবর এক মামলা, মিজান এক মামলা, হাসর এক মামলা, ফুলসিরাত এক মামলা, প্রথম ঘাঁটি কবর। ওই কবরে যদি একবার ঠকিয়া যাও, ধরা খাইয়াই যাও, আপিল করি আর জিতবার কোনো আশা নাই রে আল্লাহর বান্দা, বুঝিয়া শুনিয়া কবরে যাইও। সাহাবীরা কবরের চিন্তায় কান্না করত, যাদের আমল নামাই কোনো গুনাহ নাই। আল্লাহর ওলীরা মরণ পর্যন্ত কবরের চিন্তায় কান্নাকাটি করছি, সরমনার আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাই কান্না করতে 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 দুইটা কিডনি নষ্ট করে ফেলছে বলে আজহারুল ইসলাম সিদ্দিকী মানিকগঞ্জের এত পরিমাণ কাঁদছে চোখের পায়ে দিয়ে দাগ ফালাইয়া দিছে। জালালউদ্দিন রুমি কান্না করছে, সমস্ত নবীরা কান্না করছে, সাহাবারা কান্না করে। তোমাকে কে বোঝাইলো তুমি কোন আল্লাহ দিয়ে এখনো রইলা? তোমার কি কান্না লাগবে না? দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি সারা নিবারও যাইরা, তোমার আমার গুনার কারণে যে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই আগুনও কিন্তু চোখের পানি সারা নিবানো যাবে না। মনটারে বোঝাও রে মন, কয়দিন আর দুনিয়ার মধ্যে থাকবো? এতদিন তো বুঝি নাই, অন্যায় করছি, অবিচার করছি, আজ থেকে আর অন্যায় করব না। আমার মাওলার আপন বানায়া বাতি নাই রে ওই ঘরে একা একা কেমনে থাকবো কবরে তওবা করে আবার তো যতদিন বাঁচবো আর দুনিয়ার দিকে ঝুঁকব না, আল্লাহকে আপন বানাইয়া আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইব। যতদিন বাঁচবো আর নামাজ সারবো না, আর রোজা সারবো না, আর পর্দা সারবো না, হালাল খাবো হারাম আর খাবো না। তাওবা করার যদি নিয়ত হয় বাকি জীবনে আর হারাম খাবো না, নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, দাড়িটা কামাই আর নবীরে কষ্ট দিব না। কার কার অন্তরের মধ্যে তওবা করার নিয়ত আছে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখাইয়া দে। আয় আল্লাহ সকলের হাত কি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে গুণামুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ প্রত্যেক মানুষকে ফার্স ভক্ত নামাজি বানাইয়া দেন, আল্লাহ নবীর সুন্নতওয়ালা আশেক বানাইয়া দেন, বলেন আমিন।
আমি যে কথা বললাম এই কথার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলকে শুধরিয়ে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয় আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করে। বলুন আমিন।